আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। আগামী 12 সেপ্টেম্বর খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, ফলে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। দিনাজপুরে শ্রেণীকক্ষ আর মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। নওগাঁয় শ্রেণীকক্ষের আসন বিন্যাস এবং স্কুলগুলোতে চলছে ধোয়া মোছার কাজ। জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে 466টি প্রতিষ্ঠান একযোগে জীবাণুমুক্ত করার কাজ চলছে। খাগড়াছড়িতে স্কুল ক্যাম্পাস সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এই মুহূর্তে নগাঁয় রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুলে রয়েছেন সহকর্মী রায়হান শোভন, সরাসরি যোগ দিচ্ছেন তারা। আমি শুরুতেই চলে যাব সহকর্মী আরিফুল ইসলামের কাছে, যিনি রয়েছেন নগাঁয়। আরিফুল, রোববার থেকে তো স্কুল খোলার কথা রয়েছে, তো নগাঁর স্কুলগুলোর কর্তৃপক্ষ এর প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সাবিনা। নওগাঁ জেলায় আগামী 12 সেপ্টেম্বর থেকে সারা দেশের মতো নওগাঁ জেলার প্রায় 466টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। আমরা এরই ধারাবাহিকতায় দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো জীবাণুমুক্ত করার কাজে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ কাজ করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের হাটনওগা উচ্চ বিদ্যালয়ে। এখানে সকাল থেকেই বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন তারা এসে স্কুল প্রতিষ্ঠানটিকে পরিষ্কার মুক্ত করার কাজ করছেন। এছাড়া শিক্ষকদের মধ্যে থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের লিফলেট এবং ব্যানার কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে, যেন শিক্ষার্থীরা এখানে প্রবেশ করার পূর্বেই তারা স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারে। এছাড়া জীবাণুমুক্ত সহ যে প্রতিষ্ঠানগুলোকে এর আওতায় নিয়ে আসা হয়েছে সেগুলো তদারকি কিন্তু শিক্ষা বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে চালু করেছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ। দর্শক, আমরা এখন রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুলে যাব, সেখানে আমাদের সহকর্মী রায়হান শোভন রয়েছেন, তো আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। জি আরিফ, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে, ধানমন্ডি বয়েজ উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু দীর্ঘ 1.5 বছর ধরে যেহেতু বিদ্যালয় বন্ধ ছিল, এখন যেহেতু 12 সেপ্টেম্বর থেকে 1.5 বছর বন্ধ থাকার পরে বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু যে একটি আমরা দেখতে পাচ্ছি যে ধুলার কিন্তু স্তূপ পড়েছে পুরো স্কুল জুড়ে। এবং যেহেতু শিক্ষার্থীরা 12 তারিখ থেকে তাদের স্কুলে আসা শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু পুরোদমে যেই ময়লা পরিষ্কার করার কাজ সেটি কিন্তু পুরোদমে চলছে। এছাড়া আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যেহেতু করোনার উচ্চ সময় চলছিল এবং যে একটি ভীতি ছিল যে স্কুল খুললে সংক্রমণ বেড়ে যাবে কি না, সেই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে যেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা কিন্তু শতভাগ প্রস্তুত আছে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করার জন্য। তারা বিদ্যালয়ের গেটে কিন্তু ইতিমধ্যে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে, নো মাস্ক নো এন্ট্রি। এছাড়াও তারা বিদ্যালয়ের প্রতিটি গেটে স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু বিদ্যালয় 12 তারিখ থেকে খুলছে, পূর্ববর্তী সময় যেটি হতো যে পূর্ণ ক্লাসে কিন্তু পূর্ণ ছাত্র সংখ্যা নিয়ে কিন্তু একটি ক্লাসে শিক্ষা কার্যক্রম চলতো, কিন্তু এখন কিন্তু যেহেতু করোনার সময় সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে একটি আসনে ফাঁকা ফাঁকা রেখে তারা কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ক্লাস নেবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানাতে যাই সেটি হচ্ছে যে বিষয়টি ডেঙ্গুর যেহেতু একটি উচ্চ সময় চলছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাদেরকে আসলে কতটুকু তাদের প্রস্তুতি আছে ডেঙ্গু সচেতনতা, তারা আসলে কী কী করেছেন। তাদের আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বিদ্যালয়ের আঙ্গিনা এবং অন্যান্য যেখানে পানি জমে তারা কিন্তু সেগুলো পরিষ্কার করেছে এবং তারা শতভাগ প্রস্তুত আছে, সম্পূর্ণ করোনা যে স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনে তারা বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য। তো রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাবরিনা।
রায়হান এবং আরিফুল আপনাদের ধন্যবাদ। এতক্ষণ নওগাঁ থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম এবং রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল থেকে জানাচ্ছিলেন রায়হান শোভন। করোনা সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সকালে রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন আগে, তাদের জীবন রক্ষায় সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। যদি দেখি যে আমাদের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, তো অবশ্যই তখন বন্ধ করার সিদ্ধান্ত তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় নেবেই, আমরাও পরামর্শ সেভাবেই দিব। আমরা তো চাইবো না যে আমাদের ছেলেমেয়েরা সংক্রামিত হয়ে যাক। অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে, আপনারা সেটা দেখেছেন। আমাদের দেশেও আমরা একই নীতি ফলো করব। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যাক, যদি কোনো রকমের সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে স্কুল আমরা বন্ধ করে দিব। করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজে বাদ পড়া টিকা প্রত্যাশীদের শেষ দিনের মতো টিকা দেয়া হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নিতে আসেন এসব মানুষেরা। আগে ভাগে টিকা পাওয়ার জন্য অনেকেই ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন, তবে গেল দুদিনের তুলনায় মানুষের চাপ অনেকটাই কম। গণটিকা কার্যক্রমের আওতায় গেল দুদিন যারা টিকা পাননি তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করার জন্যই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ডোজ দিয়েছিলাম 8 তারিখে, তো আমার ছিল 7 তারিখে ছিল এই মাসের। তো আমি একটু গ্রামে গিয়েছিলাম, গ্রামে যাওয়ার কারণে আমার ডেটটা মিস হয়ে গেছে। মিস হওয়ার পরে আমি জানতে পারলাম যে আবার 10 তারিখে দেওয়া হচ্ছে, তাদের যা মিস হয়ে গেছে, তো দেন এই জন্য 10 তারিখে আসলাম। এই দুদিন আসি নাই, খবর নিছি, আমরা তো জানি যে মেসেজের মাধ্যমে দেবে, কিন্তু মেসেজের মাধ্যমে তো দেয় নাই। পরে একজনের কাছ থেকে খবর পাইছি যে দিচ্ছে, তারপরে আসছি। দেশের বিভিন্ন জেলায় কমে এসেছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার, তবে এখনও এ বিষয়ে সচেতন হতে সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। গেল 24 ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন শনাক্ত হয়েছে 43 জনের দেহে, শনাক্তের হার 10.83%। ময়মনসিংহে 4 জন মারা গেছেন, কুষ্টিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে চট্টগ্রাম গ্রামে 2 জন মারা গেছেন, শনাক্ত 106 জনের দেহে। পদ্মা ও যমুনা সহ দেশের নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বিভিন্ন জেলায় এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ঘর বাড়ি থেকে পানি না নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। সিরাজগঞ্জে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়েছে প্রায় 9,000 হেক্টর জমির ফসল। রোপা আমন, বোনা আমন, আমনের বীজতলা, আগাম শীতকালীন সবজি, কলা ও আখ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন হাজার হাজার কৃষক। মানিকগঞ্জের হরিরামপুরে, কাঞ্চনপুর, আজিমনগর এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুড়িগ্রামে পানি কমার সাথে সাথে নদী ভাঙন তীব্র হয়েছে। রাজারহাটে, গতিয়াশাম, বামনডাঙ্গায় 1 সপ্তাহের ভাঙনে ভিটে মাটি হারিয়েছে শতাধিক পরিবার। জামালপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু, তপু, জামালপুরে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে কি তথ্য রয়েছে জানাবেন। সাবরিনা, আমি যদি আপনাকে জামালপুর জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাই, জামালপুরে আজকে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র এবং ঝিনাই নদের পানিও বিপদসীমার অনেক নিচে রয়েছে, যার ফলে জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। সেই সাথে ঘরে ফিরতে শুরু করেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে অনেক মানুষ, যদিও কিছু কিছু এলাকা এখনো বসতবাড়িতে স্যাঁতসেঁতে পরিবেশ রয়েছে। আর আমার সাথে আজকে জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলীর মুঠোফোনে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যেটি, যে জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে এখন পর্যন্ত 192 মেট্রিক টন চাল এবং 52 লাখ টাকা
13 লাখ টাকার শিশু খাদ্য এবং 37 লক্ষ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 7810 হেক্টর জমির ফসলি জমি ক্ষয়ক্ষতি হয়েছে। আর সাবরিনা, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আগামী 12ই সেপ্টেম্বর জামালপুরে যে বন্যা কবলিত এলাকাগুলো ছিল সেখানে পানি নেমে যাওয়ায় কিন্তু সেই জায়গা স্কুল এবং কলেজগুলো কিন্তু খুলে যাচ্ছে। আমার সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কথা হয়েছে, তিনি জানিয়েছেন 2-3টি স্কুল ব্যতীত বাকি যে স্কুলগুলো ছিল বন্যায় পানিতে নিমজ্জিত ছিল, যেহেতু বন্যার পানি নেমে গেছে সেহেতু সেখানে সেখানে ক্লাস হবে 12ই সেপ্টেম্বর থেকে। আর যে 2-3টি তপু, ধন্যবাদ, জামালপুর থেকে জানাচ্ছিলেন সুবিনা রায় তপু। দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসির হ্যাট্রিকে বলিভিয়ার বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। শুধু জয় নয়, পেলেকে টপকে এখন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক মেসি। দিনের অপর ম্যাচে পেরুর বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। বিস্তারিত থাকছে সাইকুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। উপলক্ষটা গত কোপা আমেরিকা থেকেই ছিল সামনে। একবার লক্ষ্যভেদ করলে ছাড়িয়ে যাবেন পেলেকে, আর দুবার গোল পেলে বসবেন চূড়ায়। তবে কোপার কোয়ার্টার ফাইনালের পর আর গোল না পাওয়ায় অপেক্ষা বাড়ছিল লিওনেল মেসির। সেই অপেক্ষা দূর করে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিকে পেলেকে টপকে এখন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক তিনি। জাতীয় দলের ক্যারিয়ারে 76 গোল নিয়ে নেমেছিলেন বলিভিয়ার বিপক্ষে। 3টি বিশ্বকাপ জেতা পেলে 77 গোল নিয়েছিলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের 14 মিনিটে গোল করে পেলের পাশে বসেন, আর 64 মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে নিয়ে ছাড়িয়ে যান পেলেকে। এখানেই থামেননি, 88 মিনিটে পূরণ করেন হ্যাট্রিক, তাতেই আর্জেন্টিনার জার্সিতে মেসির 79টি গোল। লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসে গেলেন 6 বারের ব্যালন ডিওর জয়ী। দিনের অপর ম্যাচে পেরুর বিপক্ষে 2-0 গোলে জয় পেয়ে বাছাই পর্বে টানা 8ম জয় পেল ব্রাজিল। এই জয়ের নায়ক নেইমার নিজে একবার লক্ষ্যভেদ করার আগে ম্যাচের 14 মিনিটে রিবো ইরোরকে দিয়ে গোল করান নেইমার। আর 40 মিনিটে নেইমার নিজে গোল করে দলকে বিশ্বকাপ বাছাই পর্বে শতভাগ জয় তুলে নেন। আট ম্যাচের সবগুলো জিতে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, সমান ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সাইকুল ইসলাম উজ্জ্বল, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মোধানের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।